টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সো আমরা আজকে দেখব হলো মিটার ব্রিজ সো এই মিটার ব্রিজটা বেসিকলি আমাদের এই হুইদিস্টন ব্রিজের যে মেকানিজম মানে বেসিক মেকানিজমটা তার উপরে বেস করে আসলে তৈরি করা এটা তো সুবিধাটা কি সেটা আমরা ভিডিওর একদম শেষের দিকে গিয়ে বা হুইডিস্টন ব্রিজটা সরি মিটার ব্রিজটা বোঝানো হয়ে গেলে আমরা সুবিধাগুলো কী কী পাবো মানে হুইদিস্টন ব্রিজ থেকে মিটার ব্রিজে কী কী অতিরিক্ত সুবিধাগুলো পাবো সেগুলো আমরা মিটার ব্রিজের বেসিকটা বোঝার পরে তারপর আমরা বলার চেষ্টা করব তো দেখো এই যে মিটার ব্রিজের একটা ছবি আঁকানোর চেষ্টা করা হয়েছে যেখানে এইগুলোকে চিন্তা করা হলো মেটাল হিসেবে মেটাল বলতে হতে পারে এটা কপারের তার চিন্তা করবো করতে পারো বা কন্ডাক্টর মনে করো এটা এটাও সেম এটাও সেম আর কি সো আমি যেটা করবো এই দুই জায়গাতে একটা রোদ দিয়ে দেবো ধরলাম যে এটা পি রোদ এই যে এখানে যে পি আমাদের রোদ ছিল সেটা আসলে এইখানে বসিয়েছি আর এই দুই ফাঁকাই আমরা যদি আর একটা রোদ বসাই তো এটাকে আমি ধরলাম যে আমাদের কিউ রোদ এই যে এই কিউটা বসালাম তাহলে দেখো ব্যাপারটা এইটুকু কিন্তু মিলছে এই যে উপরের এই অংশটুকু মিলছে কি খেয়াল করো কীভাবে এই পি এর এক মাথা আর কিউ এর কিন্তু এই জায়গায় মিলিতে হয়েছে তো দেখো পি এর এই মাথা আর কিউ এর এই মাথা দেখো এখানে মিলিতে হয়েছে আচ্ছা এখন আমাদের আরও দুটা জিনিস লাগবে সেটা হলো যে এই যে আর আর এস কে লাগবে এই ক্ষেত্রে আমাদের তাহলে আর আর এসকে কোথায় বসাবো একটু দেখো আমরা যে জিআই তারগুলো ইউজ করি অনেক সময় দেখবো যে বিভিন্ন বিল্ডিংয়ে ওই যে সাদ ঢালাই করার সময় রদের সাথে যে তারগুলো দিয়ে পেছে আর কি ওইরকম যাচ্ছে একটা তার মনে করো যে এইখান থেকে জাস্ট এভাবে এখানে দেওয়া আছে তো এই অংশটা যেহেতু এও একটা পরিবাহী আমাদের তাহলে আমি যদি এরকম চিন্তা করে দিই ভাই আমি যদি এইটুকু চিন্তা করি তাহলে এই অংশের যে রোদ পাবো অবশ্যই এই অংশের একটা ভিন্ন রোদ পাবো এইটার উপরে মানে দৈর্ঘ্যের সাথে আমরা জানি যে দৈর্ঘ্যের সাথে আমাদের রোদের একটা সম্পর্ক রয়েছে সেটা আমরা এর আগে রোদের ভিডিওতে দেখছি তো এখানে ব্যাপারটা খেয়াল করো যে এইটুকু দৈর্ঘ্যের যতটুকু রোদ পাবো নিশ্চয়ই এই দৈর্ঘ্যটাই ভিন্ন একটা রোদ পাবো তার মানে এইটুকু অংশে যদি আমরা আর পাই মানে এই যে এ আর এর কথা বলছি তাহলে এইটুকু অংশে এটাকে আমরা কী বলতে পারি এস বলতে পারি আচ্ছা সেটাই আমরা একটু পরে ভাগ করবো তো তার আগে চিন্তা করা যাক যে আমাদের আরও কিছু আছে এখানে সেটা হলো একটা গ্যালভানোমিটার ছিল গ্যালভানোমিটার কীভাবে লাগানো ছিল খেয়াল করা যাক যে পি আর কিউ যেখানে মিলিত হয়েছে সেখান থেকে সেখানে একটা মাথা লাগছে গ্যালভানোমিটারের অন্য একটা মাথা লাগছে হলো আর আর এস যেখানে মিলিত হয়েছে সেখানে তো এই যে পি আর কিউ দেখো এইখানে মিলিত হয়েছে তাহলে এইখান থেকে আমি এখন যেটা করব একটা গ্যালভানোমিটার নিয়ে এসে ওখান থেকে গ্যালভানোমিটারের অন্য প্রান্তটা এসে যদি এইখানে টাচ করাই তাহলে দেখো গ্যালভানোমিটারের অন্য প্রান্ত যেখানে টাচ হচ্ছে সেটা কিন্তু আসলে আর আর এস এর শ্বেদবিন্দু মানে যেখানে তারা মিলিত হয়েছে সেটা বলতে পারি তাহলে দেখো আমি বলতে পারি এখন এখানে যে এইটুকু অংশ কিন্তু আমাদের আর আর এখান থেকে এইটুকু অংশ আসলে আমাদের এখানে এস মানের রোদ তাহলে এবার ব্যাপারটা খেয়াল করা যাক যে এই হলো পি কিউ যেটা আমাদের জাস্ট ওয়েটন বিজি যেভাবে রোদ লাগিয়েছিলাম এখানেও সেমভাবে আমরা রোদ লাগিয়েছি কিন্তু আর আর এসকে একটু ভিন্নভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে একটা এক একখণ্ড তার এই তারের আমি যদি গ্যালভালোমিটারের অন্য মাথাটা যেইখানে টাচ করাবো এই বাম থেকে এই অংশটা এই এই দৈর্ঘ্যের জন্য যতটুকু রোদ পাওয়া যাবে সেটাকে আমরা আর বলছি আর বাকি অংশের জন্য যতটুকু রোদ পাওয়া যাবে সেটাকে আমরা এস বলছি এই ক্ষেত্রে আর এই গ্যালভানোমিটারের অন্য মাথা এই মাথাটাকে বলা হয় জকি বলা হয় জকি কী ধরনের জিনিস নর্মালি কি হয় একটা পরিবাহী যদি আসে তাহলে পরিবাহের মাথাটা খুবই নরম হয় অনেক সময় ভেঙে যায় তো যেটা করা হয় এই পরিবাহীটাকে অন্য কোনো একটা শক্ত পরিবাহী মানে হতে পারে একটা বেশি মোটা এরকম জিনিসপত্রে এইভাবে মানে এটা সংযোগ করা থাকে এখন যেটা করা হয় এই অংশটাকে আমরা বলছি হলো জকি এটা দিয়ে যেটা করা হয় এভাবে এই বিভিন্ন জায়গাতে টাচ করানো হয় আচ্ছা এখন একটা জিনিস আমাদের বাকি আছে সেটা হলো যে এই হুইটস্টন ব্রিজের অন্য দুইটা পয়েন্টে একটা আমাদের সাপ্লাই ভোল্টেজ দেওয়া লাগে অর্থাৎ আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্টে আমাদের একটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া লাগবে তো সাপ্লাই ভোল্টেজ যদি আমরা আঁকি তাহলে দেখো এরকম একটা সাপ্লাই ভোল্টেজ দেওয়া লাগবে এখানে তাহলে এখান থেকে যদি যাই তাহলে এই হলো আমাদের সাপ্লাই ভোল্টেজ তো দেখো এইটা আর এটা কিন্তু হুবহু সেম এখন আমাদের এখন কাহিনী হলো যে আমরা কিভাবে একটা মিটার ব্রিজকে এই অবস্থায় হুইডিষ্ট ব্রিজের সাথে তো মোটামুটি দেখানো হলো কিন্তু ব্যাপার হলো যে কখন এইটা সাম্য অবস্থায় নিয়ে আসতে পারবো কীভাবে তো এটা আনার সিস্টেম হলো এই যে আমাদের যে জকিটা ছিল এটা যেটা করব আমরা একেবারে বাম প্রান্ত থেকে আস্তে 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 ডান দিকে নেব তাহলে খেয়াল করো ব্যাপারটা কী হচ্ছে আমি যদি ডান দিকে আগাই তো দেখো এই আর এর যে রোদ এই রোদটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কারণ হলো কি আমার দৈর্ঘ্যটা বৃদ্ধি পাচ্ছে আর অপর অপরদিকে এসের দৈখ্য দেখো কমে যাচ্ছে এর দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে এটা রোদও কমে যাচ্ছে আমাদের তাহলে বলা যেতে পারে আমি যদি জকিটাকে এখান থেকে নিয়ে শুরু করে টাচ করাইতে মানে টাচ করিয়ে আর কি এভাবে নিয়ে যাবো 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 তো আর তাকিয়ে থাকবো হলো গ্যালভানোমিটারের দিকে যখন দেখব যে গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না তখন আমি বলতেই পারি যে এখন আমাদের মিটার ব্রিজটা সাম্য চলে আসছে কারণ কি কারণ যেহেতু গ্যালপাটার মানুষের কোনো কারেন্ট যাচ্ছে না তার মানে এটা নির্দেশ করে আমাদের মিটার ব্রিজটা এখন সাম্য আছে সেই অবস্থায় দেখো আমরা এটা লিখতেই পারি যে পি বাই কিউ ইকুয়াল আর বাই এস লিখা যায় যেটা আমরা অলরেডি হোয়েলস্টর্ন ব্রিজের যে সাম্য অবস্থা শর্ত আছে সেটা থেকে আমরা অলরেডি জেনে গেছি আমরা তো খেয়াল করো পি আর কিউ অলরেডি আমাদের এখানে এই রোদগুলো জানা থাকবে কিন্তু ঝামেলা আছে আর আর এস নিয়ে এটা নিয়ে ঝামেলা তো এইখানে যে তারটা ইউজ করব আমরা সেই তারের যদি এরকম বলে দেওয়া থাকে যে একক দৈর্ঘ্যে রোদটা কত সেটা বলে দিয়েছে মনে করো সাপোজ মনে করো যে একক দৈর্ঘ্যে এভাবে বলে দিয়েছে ধরো যে একক দৈর্ঘ্যে রোদ দেওয়া আছে সাপোজ সিগমা তাহলে আমি ধরলাম যে একেবারে বাম পয়েন্ট এখান থেকে এখান থেকে মনে করো যে এইটুকু দৈর্ঘ্য সাপোজ এল ধরলাম যে এখান থেকে এল পরিমাণ ডান দিকে যাওয়ার ফলে আমি মনে করো সাম্য অবস্থায় পেলাম ব্যাপারটাকে তাহলে এল দৈর্ঘ্যে কতটুকু তাহলে এল দৈর্ঘ্যে আমাদের রোধ হবে হলো এল সিগমা লিখতে পারি তাহলে এটা যদি এল দৈর্ঘ্যে রোধ হয় তাহলে এটাকে আমি বলতেই পারি এটা আসলে আমাদের আর হচ্ছে আর একটা কথা বলে থাকি সেটা হলো যে এই পুরো ব্যাপারটা এই যে মেটেলের যে ব্যাপার সপার বললাম এটা আসলে একটা কাঠের ফ্রেমের উপরে থাকে আর ওই ফ্রেম দিয়ে আসলে একটা স্কেল থাকে এই যে নিচ দিয়ে এই যে এই তারটার নিচ দিয়ে একটা স্কেল থাকে যেটা কি না এক মিটার দৈর্ঘ্যের এই কারণে এই ব্রিজটার নামকরণ করা হয়েছে হলো মিটার ব্রিজ হিসেবে। তো এক মিটার মানে আমরা বলতে পারি এটা আসলে আমাদের একশো সেন্টিমিটার তাহলে পুরোটা যদি একশো সেন্টিমিটার হয় তাহলে চিন্তা করো এটুকু এল হয়ে গেল এল সেন্টিমিটার তাহলে এইটুকুকে বলা যায় এখান থেকে এইটুকুকে বলা যায় হলো একশো মাইনাস এল সেন্টিমিটার তাহলে বলো একক দৈর্ঘ্য যদি সিগমা হয় তাহলে হানড্রেড মাইনাস এল এই দৈর্ঘ্যে আমাদের রোদ কত হবে হানড্রেড মাইনাস এল সিগমা তাহলে এই অংশে যদি রোদ পেয়ে যায় এইটুকু তাহলে এটাকে আমি বলতে পারি আসলে আমাদের এস তাহলে এখানে মানগুলো বসায় দেওয়া যাক তাহলে এখানে পাচ্ছি হলো পি বাই কিউ ইকুয়াল আর এর মান পেলাম হলো এল সিগমা আর নিচে হলো হানড্রেড মাইনাস এল সিগমা তাহলে এখান থেকে দেখো সিগমা সিগমা ক্যান্সেলড আউট তাহলে এখান থেকে আমি লিখতে পারছি ফাইনাল ফাইনাল যেটা সেটা হলো পি বাই কিউ ইকুয়াল এল বাই হানড্রেড মাইনাস এল লেখা যায় সো এইটাই আসলে আমাদের মিটার ব্রিজের ক্ষেত্রে প্রয়োজনীয় ইকুয়েশন বিভিন্ন প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের আসলে এটাই বেসিকলি লাগবে তো একটু খেয়াল করা যাক এখানে কি করলাম আমরা সেটা হলো যে এই এলটা নির্দেশ করে হলো যে মিটার ব্রিজের বাম থেকে কতটা ডানে গেলে আমার গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না এই এলটা সেটা নির্দেশ করে আর ওই পয়েন্টে গিয়ে কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে মিটার ব্রিজ যে সাম্য অবস্থায় চলে আসছে এবং সেটাকে আমরা নাল পয়েন্টে বলি অনেক সময় নাল পয়েন্ট মানে হলো এই গ্যালফোনামিটার যেহেতু কোনো বিক্ষেপ দিচ্ছে না তো সেটাকে আমরা আসলে নাল পয়েন্ট বলি তো এলটা তাহলে বোঝা গেছে পি হলো এই যে প্রথম যে শূন্য স্থান এই যে এই দুটার মাঝে ফাঁকা স্থান এই জায়গায় যে রোদটা রাখছি সেটাকে আমরা পি বলছি এই ক্ষেত্রে আর কিউটা হলো যে দ্বিতীয় যে শূন্য স্থান এর মধ্যে যা রোদটা রাখছি কিউ সেটা হলো সেই মানের রোদ এখানে এখন এই যে আমরা এতক্ষণ ধরে আগের ভিডিওতে হয়ে ব্রিজ তার সমস্যা বলি দেখছি পরের ব্রিজিতে মিটার ব্রিজ দেখছি কোয়েশ্চেন হলো যে এইগুলোর আসলে বেসিক কাজগুলো কি এইগুলোর বেসিক কাজ মোটা হলো যে কোনো একটা পরিবাহীর রোধ নির্ণয় করা পরিবাহের রোধ বলতে কি বোঝাচ্ছি মনে করো তোমার হাতে এক একখণ্ড তার আছে এরকম আমি যাচ্ছি যে এই তারটুকুর কতটা রোধ সেটা আমরা মেজার করবো তাহলে কীভাবে মেজার করতে পারি মনে করো যে এই হয়েছে ব্রিজে যেটা করব। যে কোনো একটা রোধ খুলে ফেলো আমি ধরলাম যে চতুর্থ বাহ যে এস আছে এটা খুলে ফেললাম খুলে ফেলে যেটা করব ওই জায়গায় এই পরিবাহটা এখানে বসাই দেব বসানোর পরে যেটা করবো এবার পি কিউ আর এই তিনটা ভ্যারি করব মানে কম বেশি করব। কম বেশি করে আমরা দেখব কখন আমাদের গ্যালভানোমিটার শূন্য দেখায় অর্থাৎ কোনো এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না অর্থাৎ এর বিভবটা সরি এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান শূন্য হবে অর্থাৎ ওই যে সাম্য অবস্থায় আসতে হবে তারপরে যদি চলে আসে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমাদের এই যে ইকুয়েশন এইটা পি বাই কিউ ইকাল আর বাই এস তাহলে পি জানা আছে কিউ জানা আছে আর জানা আছে অর্থাৎ এগুলো তুমি কম বেশি করে কত কত মানে সেট করে রাখছো এগুলো তোমার জানা আছে তো এগুলো তুমি যদি বসায় দাও এখান থেকে তুমি এস পেয়ে যাবা তাহলে এস পেয়ে যাওয়া মানে কি এখানে কি ছিল আমাদের ওই যে যে পরিবাহীটা ছিল তার রোদ বের করতে চাচ্ছিলাম তাহলে ওটা যদি পেয়ে যাই তাহলে ওটা আলটিমেটলি আমাদের এই ক্ষেত্রে এস এর মান অর্থাৎ একটা অজানা পরিবাহী একটা তার মনে করো রাস্তায় কুড়িয়ে পেয়েছো ওটা তুলে এনে তুমি ওটা রোদ মেজার করবা তাহলে কি করতে হবে ওটাকে এনে এখানে বসায় দিবা তারপরে এই তিনটা ভ্যারি করবা করে যখন দেখবা যে গ্যালফোডার মিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না ওই অবস্থায় এই ইকুয়েশন থেকে এস এর মান বের করবা এটা হলো হুইটেশন ব্রিজের কাজ এই সেম কাজ কিন্তু মিটার ব্রিজও করে দিতে পারে কিভাবে খেয়াল করো আমি একটা ওই যেটা রোদ নির্ণয় করতে চাচ্ছিলাম সেটাকে কি করব। এইখানে মনে করো সাপোজ পিয়ের জায়গায় অথবা এর জায়গায় এই জায়গায় অথবা এই জায়গায় তুমি কি করবা ওই পরিবাহীটাকে বসায় দিবা জাস্ট আর কিছু করা লাগবে না আমি যদি মনে করো যে পিয়ের জায়গায় বসাই দিলাম তাহলে পিয়ের জায়গায় বসায় দিলে তাহলে কীভাবে জায়গায় তুমি একটা তোমার জানা একটা রোদ এখানে বসায় দিবা তারপর কি করতে হবে এই গ্যালভানোমিটারের যে অন্য প্রান্তটা আছে যেটাকে জকি বলছিলাম আমরা সেই জকিটাকে কি করব। একেবারে ব্রাণ প্রান্ত থেকে আস্তে 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 এদিকে নিয়ে যাব যে পয়েন্টে গিয়ে দেখবো যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না ওখানে গিয়ে থেমে যাব আমরা তারপরে খেয়াল করব। এর তারের নিচ দিয়ে কিন্তু আমাদের একটা স্কেল আছে তো দেখবো আমি কোথায় গিয়ে শূন্য পেয়েছি আর কি তাহলে সেটা আমরা এলের মান জেনে যাব অত সেন্টিমিটার তাহলে এলের মান যদি ওখানে বসায় দাও তাহলে দেখো তোমার কিউ এর মান আগে থেকে জানা আছে তুমি কত মানে রোদ এখানে বসিয়েছো তুমি আসলে এখান থেকে পি এর মানটা পেয়ে যাচ্ছ আর পিয়ের মান মানে কি এখানে আমি কি বসিয়েছিলাম আমার সেই অজানা পরিবাহীটা বসিয়েছিলাম তার মানে পি যত ভ্যালু এখানে শো করবে সেটা আলটিমেটলি আমাদের সেই অজানা পরিবাহীর রোধ যদি কখনো প্রবলেম আমাদের এরকম আসে যে মিটার ব্রিজের এই বাম ফাঁকা অংশে মনে করো যে এরকম বলে দিছে যে বারো মানের একটা রোধ লাগানো আছে বারো হোম মানের তার মানে এটা আসলে এই পিয়ের মান নির্দেশ করছে আর এরকম বলে দেয় যে এই যে ডান যে ফাঁকা অংশ এই ফাঁকা অংশে একটা অজ্ঞাত মানের একটা রোদ লাগানো আছে তার মানে আমাকে হয়তো কোশ্চিন করছে এক্ষেত্রে যে কিউটা বের করতে হবে আর তারা দেখতে পেয়েছে এরকম যে বাম প্রান্ত থেকে মোটামুটি ধরে নিলাম যে সাপোজ যে পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরে তাহলে এটা আমাদের এল পঁয়তাল্লিশ সেন্টিমিটার দূরে এসে দেখা গেছে যে গেলিটার কোনো বিক্ষেপ দিচ্ছে না অর্থাৎ নাল পয়েন্ট পেয়েছি আমরা কত মিটার কত সেন্টিমিটার দূরে এসে পঁয়তাল্লিশ সেন্টিমিটার অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে বাম প্রান্ত থেকে ডান দিকে এগোয়সে কিনা ঠিক আছে এটা কিন্তু আমাদের এর মান ঠিক আছে তো এটা আমাদের এল এর মান দেওয়া আছে আর আমাদের কোশ্চেন হলো এই যে অজ্ঞাত যে রোদটা ছিল তার মান কত হবে তো এই যে আমাদের ইকুয়েশন পি বাই কিউ ইকুয়াল এল বাই হান্ড্রেড মাইনাস এল তা আমি যদি এটা লিখে ফেলি তাহলে এল বাই হান্ড্রেড মাইনাস এল সো আমি যদি এখানে সকল মান বসাই তাহলে পি এর মান হলো বারো হোম কিউ এর মান বের করতে হবে আর এলের মান দেওয়া আছে ক্ষেত্রে পঁয়তাল্লিশ সেন্টিমিটার আর হানড্রেড মাইনাস ফর্টি ফাইভ সো এখান থেকে কিউ যা বের হবে সেটাই আসলে আমাদের ওই যে অগাটো যে রোদ ছিল তার মান নির্দেশ করে তো এই ছিল আমাদের মিটার বিদ সংক্রান্ত কথাবার্তারা